সাবস্ক্রাইব করুন ওটিআই 24x7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। নন্দীগ্রামে দ্বিতীয় দফার ভোট তিন দিন পর সম্মুখ সমরে এই প্রথম নামতে চলেছেন মমতা শুভেন্দু। ইতিমধ্যে রাজ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফার ভোট আর মাত্র তিন দিন। তার আগেই নন্দীগ্রামের শেষ পর্বের প্রচারে সোমবার এই প্রথম সম্মুখ সমরে তৃণমূল প্রার্থী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে নন্দীগ্রামের দুই ব্লকের বিভিন্ন জায়গায় সোমবার দুজন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর একাধিক জনসভা, পথসভা এবং রোড শো রয়েছে। খবর অনুপাতে গত 10ই মার্চ নন্দীগ্রামের আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মমতা। ঘটনাচক্রে সেই দিন সন্ধ্যাতে তিনি আহত হন, যার ফলে কলকাতায় ফিরে যান। তাকে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালেও থাকতে হয়। মুখ্যমন্ত্রী জখম পা তাকে বসিয়ে রাখতে পারেনি কলকাতার SSKM হাসপাতালে। প্রবল মনোবল এবং দৃঢ় ইচ্ছা শক্তি নিয়েই তিনি বের হন বিভিন্ন জেলা সফরে, ভাষণ দেন ঠিক আগের মতোই। তারপরেই নন্দীগ্রামে প্রচার মমতার। রবিবার দোলের বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুলিয়াতেও একটি জনসভা করেছেন। সোমবার ফের তিনটি জনসভা এবং একটি রোড শো করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে গত 11ই মার্চ শুভেন্দু মনোনয়ন পত্র জমা দেন, তারপর থেকে তিনি একাধিক সভা মিছিল করেন নন্দীগ্রামে। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার 18 দিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে এলেন, শুভেন্দু তখন অন্য জেলায় দলীয় কর্মসূচিতে ব্যস্ত। সোমবার তিনি নন্দীগ্রামে একাধিক পথসভা করবেন, ফলে এক অর্থে এই প্রথম দুই প্রার্থী সম্মুখ সমরে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফিরছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং।